মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটা হলো সকালবেলা বাবার বাড়ি থেকে এসেছি, সোমবার এসেছি, আর এটা মঙ্গলবারের সকালবেলা। দেখতে পাচ্ছ তো কত কুয়াশা পড়েছে, একদম কিছুই দেখা যাচ্ছে না। এখন সকাল 8টা বাজে কিন্তু তাও কুয়াশা ছাড়েনি, তার মানে আরও সকালে আরও কত কুয়াশা ছিল। আর উঠেছি তো 7:45 দিকে, উঠেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাইরের দৃশ্যটা। তো এই যে দেখো কত কুয়াশা পড়েছে। আর বাবার বাড়ির ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে, সেই জন্য আমারও ভালো লাগছে আর কি, যে তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে ওই ভিডিওটায়, তো খুব ভালো লাগছে আর কি। তো এই দেখো কুয়াশা পড়েছে। তারপরে এটা না বাবার বাড়ি থেকে এসে সেই দিন বিকালবেলা আর কি, বিছানা তো এতদিন ছিলাম না, আমার বর একা ওইখানে শুয়েছে, তো ও তো ভালো করে ঝাড়ে না, কিছুই করে না, এমনি যেমন তেমন করে শুয়ে পড়ে। তো ভাবলাম বেডশিটগুলো চেঞ্জ করে দিই, বালিশের কভারগুলো ও চেঞ্জ করে দিই, তো তাই জন্য আমি এগুলো চেঞ্জ করছি। তো এটা আগের দিনে ভিডিও একটা ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে চলে যাব নেক্সট ডে, মানে যেদিন এই কুয়াশাটা পড়েছে সেই দিনেই সব কিছু শ্যুট করেছি। জাস্ট শুধুমাত্র এটা তোমাদের দেখলাম তুমি যে এই যে বিছানার অবস্থা কি হয়েছিল। বাড়িতে ফিরে এসে দেখি তো সব ওলট পালট হয়ে আছে, ভাবলাম যে একেবারে সব পাল্টে পাল্টে নিয়ে সব কিছু ঠিকঠাক করে নিই, তো সেই জন্য এই যে পাল্টাচ্ছি দেখতে পাচ্ছ। তো ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও প্রেস করে দিও, তার যাতে করে কী হবে নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখো আমি কি কুইক তাড়াতাড়ি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো ভিডিও দেখতে পেলে সব কাজকর্ম পরিষ্কার হয়ে যাওয়ার পরে এটা বাজে সকাল 10টার সময়ও দেখছো, তখনও কত কুয়াশা পড়ে রয়েছে। সকাল 10টা থেকে 10:15 বাজে এরকম সময় আর কি তোমাদের দেখাচ্ছি কেমন কুয়াশা দেখো। এবার আস্তে আস্তে তবু একটু রোডটা দেখা যাচ্ছে, ওটা হলো মেন রোড, আমি দেখাচ্ছি তোমাদের হাত দিয়ে, ওটা আমাদের বাড়ির পাশেই মেন রোডটা আর কি। তো দেখো কতটা কুয়াশা পড়েছে। তারপর দেখো এই যে ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, মুছে টুছে নিয়ে বিছানাও করে নিয়েছি, সব কমপ্লিট করে নিয়েছি। আর একটু একটু রোদ্দুর উঠেছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, যে দেখো একটু একটু রোদ্দুর উঠেছে। তো এই গেলো। আর এই দেখো কালকের বাবার বাড়ি থেকে এসে বিছানা তো পরিষ্কার করেছি, প্লাস জামাকাপড়গুলো এগুলো সব কেচেছি, এগুলো সব কেচেছি। আর এখনও দেখো ওয়াশিং মেশিনের পাশে একটা বালতি ভর্তি স্তূপ আকারে রয়েছে জামাকাপড়, এগুলোও কাচতে হবে পরের দিন, সব একে একে করে সব কাচবো আর কি, একদিনে তো সম্ভব নয়, মেশিনটারও রেস্ট দেওয়া দরকার কিছু। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আর মর্নিংটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করে ফেলেছি। এখন বাজে 11:45 বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। দেখো বাইরে এখনো কুয়াশা রয়েছে, অল্প অল্প কুয়াশা রয়েছে, এখনো পর্যন্ত কুয়াশা রয়েছে, অল্প অল্প রোদ্দুর উঠেছে। তো এইরকম ওয়েদার, এখন নিচে যাব, ছেলেকে একটু জল খাওয়াবো, তারপর কলা খাওয়ানোর আছে, তারপর রান্না করার আছে। রান্না অবশ্য অনেকটা জোগাড় করে রেখে এসেছি রান্নার, তো এই জন্য খুব একটা টেনশন নয়। তো চলো নিচে যাই, বিছানা টিছানা সব কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর যা যা কাজকর্ম মোটামুটি ঠিক মানে করা হয়ে গেছে। আর স্নান করার আগে মেয়েকে খেতে দিয়ে এসেছি, নিচে গিয়ে খেতে দিয়ে এসেছি, আমি খেয়ে এসেছি, আর তারপরে এসে স্নান করেছি। স্নান করে এই যে ক্রিম টিম মেয়েকে রেডি হয়ে গেছি, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর মুখটা কি কালো কালো লাগছে। তো চলো আবার সেই ব্যস্ত রুটিন, আবার সেই পুরনো রুটিনে ফিরে এসেছি বাবার বাড়ি থেকে ফিরে এসে, তো এই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো,
আর এখনকার জন্য টাটা। বিকেল 4:10-15 বাজে আর কি, তোমাদের সামনে একটু আসলাম কিছু কথা শেয়ার করতে। একটু আগে আমি লাইভে গেছিলাম, লাইভে দুজন বন্ধু পেয়েছিলাম, দুজনের সঙ্গে খুব গল্প করেছি আর খুব ভালো লেগেছে আর কি গল্প করে। আর আমি যাদের কথা বলছি তারাও অবশ্যই বুঝতে পেরে গেছে যে কাদের কথা আমি বলছি। খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে গল্প করে। তো এখন 4 বাজে, মেয়েকে পড়তে দিয়ে এসেছি, রান্না তো করেছি, রান্না করতে করতে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম আর কি, একটু আগে তোমরা দেখলে মাছের ঝোল রান্না করছিলাম, মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, জাস্ট জল দিয়েছি, ফোনের মেমোরি ফুল হয়ে গেছে আর রেকর্ডিং করা যাচ্ছে না। তো আগের ভিডিওগুলো ডিলিট করে, কিন্তু আগের ভিডিও তো এডিট করা ছিল না, তাই ডিলিট কিভাবে করব এডিট, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি যে কি রান্না করলাম। অন্তত রান্নার ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি যে কি কি রান্না হলো আর কি। আজকে মাছের ঝোল আর চচড়ি রান্না করেছিলাম, বিটুলি দিয়ে চচড়ি রান্না করেছিলাম আর মাছের ঝোল। তারপর খাওয়া দাওয়া করলাম, ছেলেকে বর ঘুম পাড়িয়ে দিল, ওকে খাওয়ালাম, খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিল। তারপরে মেয়েকে পড়তে দিয়ে আসলাম, 2:30-টার সময় পড়তে দিয়ে আসলাম, একটা ভিডিও এডিট করে পোস্ট করলাম, তারপর লাইভে গেলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। একটু বসে বসে ফোনও ঘাঁটছিলাম একটু আগে, একটু ভাবলাম যে শর্ট ভিডিও বানাবো, কিন্তু আর এনার্জি নেই শর্ট ভিডিও বানানোর। এই দেখো গলার হারটা কেমন লাগছে বলবে, এটা কিন্তু আমি নতুন একদিন কিনে এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডিজাইনটা কেমন লাগছে বলবে, ভালো লাগলে অবশ্যই বলবে। তো চলো এবার ছেলেকে তুলবো, প্রচুর ক্লান্তি লাগছে, একটু রেস্ট পাইনি আর কি। সেই ড্রেস পরে মেয়েকে এগিয়ে দিতে গেছি, সেই ড্রেস পরে এখনো বসে রয়েছি আর কি, ওই জন্য আর ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে হয়নি। আর শর্ট ভিডিও বানাতেও ইচ্ছে হয়নি, তার কারণ শর্ট ভিডিও বানানোর আগে একটু রেডি হতে হয়, নয়তো ভালো লাগে না, বেশ আর কি ইয়ে হয় না আর কি। সেই জন্য ভাবলাম যে আজকে আর শর্ট ভিডিও বানিয়ে কাজ নেই। আর নখের অবস্থা খুবই খারাপ, নখগুলো আজকে মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, পরিষ্কারই আছে, জাস্ট একটু করে ট্রিম করব, করে নিয়ে নেল পলিশ লাগাবো, নতুন নেল পেন্ট লাগাবো, পায়েও লাগাবো, পায়ের নখগুলো বড় হয়ে গেছে, নেল পেন্ট লাগাবো। তো এগুলো করে নিয়ে একেবারে কালকে শর্ট ভিডিও বানাবো। তো এই চলছে, চলো ছেলেকে তুলে নিয়ে একটু, ছেলেকে একটু তুলে নিই কি, ওকে ডেকে তুলি, তারপর মেয়েকে আবার আনতে যেতে হবে, অনেক কাজ আছে। তো চলো দেখতে থাকো ভিডিও, ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা। তো ভিডিওটা দেখতে থাকো। এ দেখো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে আমার দুটো মাংস নিয়ে এসেছি,
এই যে দুটো পাম্পস নিয়ে এসেছি। জুতোটা কেমন হয়েছে বলবে? আর ছেলের জন্য দুজো এক জোড়া নিয়ে এসেছি এই জুতোটা। এটা এটা ছেলের জুতো। দাঁড়াও দাঁড়াও, টাইট আছে। আর আমারটা কি খৈতান, তো বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, বাজারে গিয়েছিলাম না, খুলে দাও, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ওই জুতো নিয়ে এসেছি, দুজনের জুতো সোল ছিঁড়ে গেছে একসঙ্গে, বাপের বাড়ি থেকে ঘরে আসতে আসতে রাস্তা ছিঁড়ে গেছে, বাইকে এসেছি বাট তাও ছিঁড়ে গেছে, অনেক পুরনো জুতোটা। ছেলের জুতোটা আগের বছর কিনেছিলাম, তো ওর জুতোটাও সোলটাও নষ্ট হয়ে গেছে, আমার জুতো সোলটাও নষ্ট হয়ে গেছে। তো শীতের সময় তো পাম্পশু দরকার, সেই জন্য পাম্পশু দুটো কিনে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। জুতো দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওটা, যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। এই দেখো চুল টুল পাগলের মতন হয়ে যাচ্ছে। তো টাটা, বাই বাই।